بي دي واز الله حبيب رحمة للعالمين جبال نور دن مغنى بسائي شمائي قطعي ربير دن شمائي پار کري الله حبيب حطت کري دیکھلن ایک جن رخل پہر اوپر بکری چھرائی رکھسے الله حبيب رخل کے کس دکھلن بلن ہے رخل তোমার বুকের ওলানের ভিতরে দুধ আছে নি বলে আমাকে একটু খাবার দাও দুধ খাওয়ার সুযোগ করে দাও রাখাল কালো রাখাল ডাক দিয়া বলে কে আপনি আপনাকে আমি চিনি না তবে আমার বুকের ওলানের ভিতরে কোনো দুধ নাই আপনাকে দুধ দেওয়া আমার সম্ভব হবে না মুসাফির আল্লাহর হাবিব ডাক দিয়া কয় হে রাখাল তুমি আমাকে একটা বুকটি দাও আমি বিসমিল্লাহ বলে ওলানিতে হাত দেব আমি বিসমিল্লাহ বলে হাত দেব এতটুকু আমার তৌফিক আছে কিন্তু আমার বরকতি হাত যদি সেখানে হাত দিই তাহলে আসমান থেকে বরকত দেওয়ার মালিক জোরে বলেন একমাত্র কে সেই কালো রাখালটা আবার একটা জীর্ণ শীর্ণ বকরি আল্লাহর হাবিবের কাছে আনলেন আল্লাহর হাবিব ও রাখালকে চিনে না রাখালটাও আল্লাহর হাবিবকে চিনে না আল্লাহর হাবিব বরকতি হাত দিয়া বকরির গায়ে যখন হাত দিলেন ওলানিতে হাত দিলেন আল্লাহ তাআলা বরকত দিলা দিলেন ওই বিলাল তথা সেই কালো রাখালটাও দুধ পান করছে আল্লাহর হাবিব পেট ভরে দুধ পান করছে আবার রাখাল চলে গেল পরের দিন আবার এই রাখালটা কি পথ দিয়া যায় আল্লাহর হাবিব ডাক দিলেন এদিকে আসো আসলেন আবার বরকতি হাত দিয়া দুধ দহন করে পান করলেন আবার রাখাল চলিয়া গেল দুদিন রাখাল মনে মনে চিন্তা করে হায় রে দুই দিন পর্যন্ত দুধ খাওয়াইলাম বকরির দুধ খাইলো পাহাড়ের উপরে আমার নুরানি চেহারাওয়ালা মানুষটাকে দ্বিতীয় দিন ভেবেছিলাম জিজ্ঞেস করব পরিচয় জানতে চাইব কিন্তু পরিচয় পাইলাম না আজকে তৃতীয় দিন যদি যাই অবশ্যই ওনার পরিচয় আমি জানতে চাইব তৃতীয় দিন আল্লাহর হাবিব আর সেই রাখালকে ডাকলেন সেই রাখালটা আর কেউ নয় সেই রাখাল রাখালটা হলো হাবশি বিলাল রাদিয়াল্লাহু আনহু যুরকন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আগের দুই দিনের মতো সেদিনও দুধ পান করলেন বকরির ওলান থেকে হঠাৎ জিজ্ঞেস করলেন হে কালো মিয়া তোমার নাম কি তোমার বাড়ি কোথায় কয় আমার নাম হলো হাফসা বিলাল হাফসি হাফসা দেশে আমার বাড়ি আমার নাম হলো বিলাল আমার মুনিবের নাম হলো উমাইয়া আমি তোমার আমি ওনার গোলাম পরিচয় জানতে চাইলে বিলাল সব পরিচয় দিয়া দিলেন এক পর্যায়ে হাফসি বিলাল জিজ্ঞেস করেন হে মহামানব আপনার মতো এত সুন্দর মুস্কি হাসিওয়ালা মানুষ আমি আর দেখি নাই এমন মায়াবী মানুষ বরকতওয়ালা মানুষ আমি আর দেখি নাই তবে আমার পরিচয়টা তো আপনি জানলেন তবে আপনার পরিচয়টা কি আল্লাহর হাবিব জানাইয়া দিলেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পয়গম্বর হিসেবে পাঠিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন যদি বাঁচতে চাও সাকসেসফুল হইবার চাও তাহলে কালিমা পড়ে মুসলমান হয়া যাও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি আজকে সরাসরি আপনাকে দেখার মতো সৌভাগ্য যেহেতু আমার হয়েছে আর এক মুহূর্ত দেরি করবার চাই না এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দে এই হলো সেই বিলাল হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সবচেয়ে দামি মুয়াজ্জিন মসজিদ নববীর মুয়াজ্জিন ছিলেন হযরত বিলাল আর আল্লাহর হাবিব হলেন ইমাম মুসল্লি ছিলেন হযরত আবু বকর মুসল্লি ছিলেন ওমর মুসল্লি হলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু মুসল্লি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুরকন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার পাঁচ শক্ত নামাজ ইমানদার তিন নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে কাহারো আমল নামা বাম হাতে দেওয়া হবে কাহারো আমল নামা পিঠে দেওয়া হবে কাহারো আমল নামা ডান হাতে দেওয়া হবে
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন যার ডান হাতে আমলনামা প্রদান করা হবে সে সাকসেসফুল মানুষ কামিয়াব মানুষ সুবহানাল্লাহ এই দুনিয়াতে যে নামাজ পড়বে তার জন্য যেমন জান্নাতি ব্যবস্থা আছে নামাজের জন্য যেমন পুরস্কার আছে বেনামাজির জন্য আযাব আছে না নাই নামাজি বান্দা বান্দির ডান হাতে আমলনামা দেওয়া হবে বেনামাজি যারা তারা এই পুরস্কারটা পাবে না ভাইরা আমার নামাজি বান্দা বান্দির তিন নম্বরের পুরস্কার হলো فَأَمَّا مَنْ أُوْتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَا أُمُقْرَأُ كِتَابِيَهِ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهِ فهو في عيشة راضية في جنة عالية الله الحبيب بولين تين نمبر نمازي بند بندر پروش کر حلو حصر المت دان حت عمل نمو پردن کر حوي سبحان الله چن نمبر پروش کر حلو پل سرات تیریس حضر بود سر رستا আমরা যে পদ্মা সেতু পার হয়ে ওই পারে যাই এই পদ্মা ব্রিজের নিচে আছে বালুয়ার মাটি আর পানি কিন্তু পুল সরাতের পুলের নিচে থাকবে জাহান্নামের আগুন যে আল্লাহর বান্দা বান্দের আমল সবচেয়ে দুর্বল কিন্তু ঈমানওয়ালা আমলওয়ালা ঈমানের আমল দুর্বল হওয়ার কারণে জান্নাতে আস্তে আস্তে যাবে কিন্তু পুর পার হয়ে যাবে কিন্তু জাহান্নামে দিকে তাকায় তাকায় কলিজা শুকায় যাবে কারণ জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর ভাইরা আবার দুনিয়ার আগুনের মধ্যে হাত রাখলে যেমন হাতটা পুড়ে যায় দুনিয়ার আগুনের চাইতে হাজার হাজার গুণ বেশি শক্তিশালী আযাব হলো জাহান্নামের আগুন জাহান্নামে আগুন মাবুদ সইতে পারব না দুনিয়াও আখেরাতে আমাকে কাঁদায়ো না জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর ভাইয়ারা আমার এই জন্য জাহান্নাম থেকে সব সময় পানা যাওয়া আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরাম সব সময় জাহান্নামের আযাবের ভয়ে কাঁদতেন আল্লাহর নবী সবচেয়ে কাছের সাহাবীরাও কাঁদতেন একজন সাহাবী তো কবর দেখলে তিনি জ্ঞান হারায় ফেলতেন অজ্ঞান হয়ে যাইতেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনে কোন কবরস্থান দেখলেই তিনি জ্ঞান হারায় ফেলতেন জ্ঞান ফিরে আসলে জিজ্ঞেস করা হলে কি ভাই আপনি জ্ঞান হারায় ফেলেন কেন কুড়ি যায় কামড় মারে কেন কি হয়েছে আপনা বলে হায় রে আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হফরাতুম মিন হুফারিন নার কবর হলো প্রথম ঘাঁটি এই কবরে কারো কবরটা হবে জান্নাতের টুকরা আর কারো কবরটা হবে জাহান্নামের টুকরা আমার কবরটা যদি জাহান্নাম হয়ে যায় তাহলে আমার কি হালাত হবে সেই ভয়ে কবর দেখাই আমি চিৎকার করে কান্দে উঠি এজন্য জাহান্নামের আযাবের ভয় অন্তরে রাখা লাগবে দুনিয়াতে যদি মানুষ গুনাহ থেকে বাঁচতে চায় তাহলে জাহান্নামের আযাবের ভয় অন্তরে ঢুকানো লাগবে যুরকন ঠিক না বেঠি ভাইরা আমার বন্ধুরা আমার জাহান্নামের আগুন পুলসেরা তিরিশ হাজার বৎসরের রাস্তার নিচে থাকবে জাহান্নামের আগুন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে এর চার নম্বরের পুরস্কার হলো পুলসেরা তিরিশ হাজার বৎসরের রাস্তা মুহূর্তের মধ্যে আল্লাহ পার করার ব্যবস্থা করে দিবে যুরকন সুবহানাল্লাহ এক নম্বরের পুরস্কার হলো দুনিয়ার জমিনের রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন দুই নম্বরের পুরস্কার হলো মহান রব্বুল আলামিন
যখন ফেরেশতারা তাকে প্রশ্ন করবে কবরের জগতে ওই ফেরেশতাদের প্রশ্নের জবাবগুলো আল্লাহ সহজ করে দিবেন তিন নম্বরের পুরস্কার হাসরের মাঠে ডান হাতে আমল নামা প্রদান করা হবে চার নম্বরের পুরস্কার হলো পুলসেরাত তিরিশ হাজার বৎসরের রাস্তা মুহূর্তের মধ্যে আল্লাহ পার করার ব্যবস্থা করে দিবে আর পাঁচ নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا নিশ্চয় যারা ঈমান আনবে নেক আমল করবে মহান রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে যুরকন সুবহানাল্লাহ আমরা আশরাফুল মখলুকাত মানুষ আমাদের দাম অনেক বেশি ভাইয়ারা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা তোমরা আদমের বডি বানাও আল্লাহ হলেন ইঞ্জিনিয়ার আল্লাহ জানায় দিলেন এইভাবে বানাও ফেরেশতারা বানালেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইঞ্জিনিয়ার ফেরেশতারা জিজ্ঞেস করছেন হে মালিক আদমের দুইটা হাত কেমনে বানাবো আল্লাহ জানায় দিলেন এইভাবে এইভাবে তোমরা আদমের দুইটা হাত বানাও এ আল্লাহ আদমের দুইটা পা কেমনে বানাবো এইভাবে এইভাবে তোমরা দুইটা পা বানাও হাত বানালেন পা বানালেন ফুল বডি বানাইবার উপরে ফেরেশতারা জিজ্ঞেস করে হে মালিক আদমের চেহারাটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে আমার মহাব্বতের মখলুক আদরের মখলুক মানুষ তথা আদমের চেহারা তোমরা বানাইলে হবে না আমি আল্লাহ নিজ কুদ্রতি হাত দিয়া আদমের চেহারাটা বানাবো মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারাটা বানালেন এবার চারটা দামি জিনিসের কসম খেয়েছেন আল্লাহ তাআলা ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াত্তুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন মানুষ অনুযায়ী আওয়াজ নাই জোরে মহাব্বতে আল্লাহু আকবার আর মহাব্বতে আল্লাহু আকবার মহান আল্লাহ রাব্বুল আলামিন চার চারটা দামি জিনিসের কসম খেয়ে বলেন আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি যুরকন সুবহানাল্লাহ আমরা আশরাফুল মখলুকাত মানুষ এ মানুষ যাতে চব্বিশটা ঘন্টা আল্লাহর আবাদতে কাটাইতে পারি এজন্য আল্লাহ সিস্টেম করে আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন সুবহানাল্লাহ বলে আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের বয়স যখন প্রায় পঞ্চাশ এদিক দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহর হাবিবের সবচাইতে আদরের মানুষ তথা আল্লাহর হাবিবকে সবচাইতে বেশি যিনি ভালোবাসতেন চাচা আবু তালেব তিনিও বিদায় হয়ে গেলেন আল্লাহর হাবিব তায়েফ গেলেন তায়েফবাসীরাও আল্লাহর হাবিবকে কষ্ট দিয়ে ফেলেছে পয়গম্বরের মনটা ভীষণ খারাপ এই মন খুশি করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আল্লাহর কাছে দাওয়াত দিয়া নিয়া গেলেন যুরকন সুবহানাল্লাহ শিশু বাচ্চা যখন হাঁটতে পারে তখন বাবার আঙ্গুলে ধরে ধরে হাঁটে এমন অভ্যাস আছে না নাই আল্লাহর হাবিব যখন ছোট মা আমেনা আফসুস করে বলে হায় রে আব্দুল্লাহ যদি জিন্দা থাকতো তাহলে মুহাম্মদকে আঙ্গুলে ধরায় ধরায় হাঁটতে হাঁটতে এখানে সেখানে নিয়ে যাইতো নানার বাড়ি নিয়ে যাইতো মসজিদে নিয়ে যাইতো এখন সেখানে নিয়ে যেতে পারতো মুহাম্মদও তার আব্বার আঙ্গুলে ধৈরা ধৈরা ঘুরতে বেড়াইতে পারতো মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া বলে আমি না মন খারাপ করিও না সময় হইবার দাও আমি আল্লাহ আমার কুদরতি হাতে ধরায়া কুদ্রতি আঙ্গুলে ধরায়া ধরায়া আমার হাবিবকে আরশে আজিম পর্যন্ত সফর করাবো যুরকন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন
রাতের বেলা আরাম করছিলেন জিব্রাইল আমিনের আগমন হযরতে জিব্রাইল আমিন আল্লাহর হাবিবকে আদবের সঙ্গে ঘুম থেকে জাগায়া তুললেন ঘুম থেকে উঠায়া সিনা চাক করানো হলো তারপরে আল্লাহর হাবিবকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়া গেলেন আল্লাহর হাবিব বাইতুল মুকদ্দাসে প্রবেশ করে দেখলেন আদম সফিউল্লাহ সেখানে আছে ঈসা নবী পর্যন্ত মুসা নবী ইব্রাহিম পয়গম্বর ঈসা আলাইহিসসালাম ইসমাঈল আলাইহিসসালাম বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিসসালাম সহ মুসা নবী সহ সমস্ত পয়গম্বর সেখানে হাজির আছে কিন্তু সামনের ইমামতির জায়গাটা এখনো খালি পড়ে আছে জিব্রাইল আমিন আল্লাহর হাবিবের কানে কানে জানায় দিলেন ওগো আল্লাহর হাবিব আর কারো জন্য অপেক্ষা করা লাগবে না ইমামতির জায়গাটা আপনার জন্য বরাদ্দ মহান আল্লাহর হুকুমে আপনাকে আমি এখানে নিয়ে আসলাম আল্লাহর হুকুম জারি হয়ে গেছে সমস্ত পয়গম্বর আলাইহিমুসসালাম এখানে কাতারবন্দি হয়ে আছেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল পয়গম্বর এখানে জামাতে শামিল আছে সবাই আপনার পিছনে দাঁড়াবে আর আপনি ইমামতি করবেন আপনার ইমামতিতে সবাই দুই রাকাত নামাজ পড়বে জোরে কোন সুবহানাল্লাহ ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও সুধা মারু এ জমিন আল্লাহর হাবিবকে সেখান থেকে প্রথম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হলো প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আসমানের ফিরিস্তারা আল্লাহর হাবিবকে ওয়েলকাম জানালেন আহলান মাহালান আহলান সাহালান মারহাবাও জানালেন আল্লাহর হাবিবকে সপ্তম আসমান পার করে সিদরাতুল মুনতাহা পার করানো হলো আল্লাহর হাবিব আরশে আজিমে চলে গেলেন আলামিনের সাথে কথাবার্তা বলতেছেন আল্লাহর হাবিব আরশে আজিমে যায় চতুর্দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে সুবহানাল্লাহ যে নবীর চেহারা চন্দ্র সূর্যের চাইতেও সুন্দর শুধু তাই নয় পৃথিবীর আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের চাইতে সবচেয়ে সুন্দর বেশি আল্লাহর হাবিব সুবহানাল্লাহ এই নবী যখন মুস্কি হাসতেন কেমন লাগতো আল্লাহ জিজ্ঞেস করে ওগো হাবিব আমার আপনি মুস্কি মুস্কি হাসেন কেন আল্লাহর হাবিব জবাব দেয় আল্লাহ আপনি অন্তর জামি তারপরও বলি জমিনের মানুষগুলো আমারে অনেক কষ্ট দেয় আবু জাহেল কষ্ট দেয় তায়েফের মানুষগুলো কষ্ট দিয়েছে আয়েশা আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ওগো আল্লাহ জমিনের ভিতরে খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল চাচা আবু তালেব বিদায় হয়ে গেল তায়েফের মানুষগুলো আমারে কষ্ট দিয়েছে মক্কার আমার কাছের মানুষগুলো আমারে কষ্ট দেয় আমার মনটা ভীষণ খারাপ কাফেররা বলে হ্যাঁ মুহাম্মদ তোমার নাম নেওয়ার মতো কেউ নাই আর এখন আরশে আজিম আয়েশা দেখলাম যেখানে যেখানে আপনার নাম সেখানে সেখানে আমার নামটাও লিখেছেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক উপহার দিয়েছেন এর ভিতরে একটা উপহার হলো ইন্না আতাইনাকাল কাউসার কাফেররা কি ডিসাইজ করে ঠাট্টা বিদ্রুপ করে হ্যাঁ মুহাম্মদ তোমার নাম নেওয়ার মতো কেউ নাই তোমার বংশে প্রদীপ জ্বালাইবার মতো কেউ নাই তোমার ছেলেগুলো ছোট্ট অবস্থায় মারা যায় তোমার নাম নিবে কে তোমার বংশে বাতি জ্বালাইবে কে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার যুরকন সুবহানাল্লাহ কাফেররা বলে হ্যাঁ মুহাম্মদ তোমার নাম নেওয়ার মতো কেউ নেই আল্লাহ জানায় দিলেন ইন্না আতাইনাকাল কাউসার কাউসারের অনেকগুলো ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম হাউজে কাউসার এমন একটা পানি এমন একটা শরবত ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের হাতে যখন আমরা পান করব একবার যখন পান করব পঞ্চাশ হাজার বছর পর্যন্ত ক্ষুধাও লাগবে না পিপাসাও লাগবে না যেরকম সুবহানাল্লাহ কাফেররা বলে হ্যাঁ মুহাম্মদ তোমার নাম নেওয়ার মতো কেউ নেই আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো কাসরাতে উম্মত
হাসরের মাঠে আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠে আদম নবী উম্মতদেরকে নিয়ে দাঁড়ায়া যাবে মুসা পয়গম্বর উম্মতদেরকে নিয়ে দাঁড়ায়া যাবে তবে আমার উম্মতের কাতার সমস্ত নবীদের কাতারের চাইতে আরো বড় হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লা আতাইনাকাল কাউসার কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহর হাবিবকে আল্লাহ জানায়া দিলেন ওগো হাবিব আমার কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই আর আমি আল্লাহ এমন সিস্টেম জারি করে দিলাম কিয়ামত পর্যন্ত যখনই মুয়াজ্জিন আজান দিবে যখনই মুয়াজ্জিন একামত দিবে যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এরপরেই বলবে আপনার নাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুরকন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন হাবিব আমার আপনার মন খারাপ ছিল এখন খুশি হলো কিভাবে রহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ জমিনের মানুষ আমার ক্রিটিসাইজ করে ঠাট্টা বিদ্রুপ করে আমার নাম নেওয়ার মতো কেউ নাই আর এখন আরশে আজিম আয়েশা দেখলাম যেখানে যেখানে খুঁটিতে খুঁটিতে পিলারে পিলারে যেখানে যেখানে আপনার নাম লেখা আছে সেখানে সেখানে আমার নামও লিখে দিয়েছেন যুরকন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আল্লাহর সাথে ঘন ঘন সেদিন কথা বলেছিলেন আরশে আজিমে অনেক লম্বা কথা বলার পর আল্লাহর হাবিব যখন জমিনে ফিরবেন মনটা ভীষণ খারাপ আল্লাহ জিজ্ঞেস করেন হাবিব আমার মনটা ভীষণ খারাপ কেন আল্লাহর হাবিব বলে আল্লাহ আমার জনগণ তথা উম্মতের কথা মনে পড়ে গেছে যুরকন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন হাবিব আমার আপনার উম্মতের জন্য পেরেশান হবেন না আমি আল্লাহ আপনার উম্মতের জন্য একটা বাজেট রাখছি কই কি বাজেট কয় আপনার উম্মতের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম আর জোরে কর কেমন নেতা পাইছি ভাই নেতা ডাক দিয়া কয় আল্লাহ আমার এই বাজেটে হবে না বাজেট আরো বাড়াতে হবে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ওগো হাবিব আমার আপনার উম্মতের মর্যাদা সমস্ত নবীর উম্মতের চাইতেও আমি আল্লাহ আরো বাড়াইয়া দিলাম কেমন নেতা পাইছি নেতা কয় আল্লাহ এই বাজেটও আমার হবে না সুবহানাল্লাহ কয় না রে রামগো দেশের নেতারা সবাই না কোন কোন এলাকার নেতারা এমন তো আছে সংসদে যায় এই তো আমগরে ভুলা যায় এমন আছে না নাই ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই বলে এই জনতাকে সে আর চেনে না যে কথা না বলে আমি থাকতে পারি না ঠিক না বেটি আমাদের দেশে মসজিদে জুতা সর ধরা খাইলে গণ ধোলায় দেয় ইচ্ছা মতো সবাই পিটায় আর আমাদের দেশে অনেক চোর আছে যারা শিক্ষিত চোর এসি রুমের ভিতরে বৈশা বৈশা কলমের খোঁচায় জনগণের রক্ত আর ঘামের পয়সা চুরি করে আসে না নাই দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না বেটি কিন্তু আমরা এমন নেতা পাইছি ভাই যেই নেতা ডাক দেওয়া বলে আল্লাহ এই বাজেটে আমার হবে না মহান রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায় দিলেন হাবিব আমার আপনি আরো বাজেট চান কয় হ্যাঁ যান যান আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 শক্ত নামাজ হাদিয়া দিলাম আপনার উম্মত নামাজে দাঁড়াবে আমি আল্লাহ নিজে যায় কথাবার্তা বলবো দেখা সাক্ষাৎ করে আসবো সুবহানাল্লাহ রহমাতুল্লিল আলামিন জমিনে ফিরছিলেন আকাশপথে মুসা নবীর সাথে দেখা হয়ে গেল হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইলেন হে শেষ জামানার পয়গম্বর
আপনার উম্মতকে মহান রব্বুল আলামিন কি হাদিয়া দিয়েছেন বলেছেন আমার উম্মতকে আল্লাহ 50 শক্ত নামাজ হাদিয়া দিয়েছেন মুসা নবী বলে হ্যাঁ শেষ জামানার পয়গম্বর আপনার উম্মতের পক্ষে 50 শক্ত আদায় করা কষ্ট হয়ে যাবে আল্লাহর কাছে ফিরে যান আল্লাহ হয়তো কিছু নামাজ কমায় দিবেন رب العالمين কাছে দরখাস্ত করলে আল্লাহ আরো নামাজ কমায় দিলেন আবার আসলেন আবার পাঠালেন এমন করে করে 45 শক্ত নামাজ কমায়া মাত্র 5 ওয়াক্ত ফরজ করেছেন যুরকন সুবহানাল্লাহ মহান রব্বুল আলামিন কুদরতে আওয়াজ দিয়া বলে ওগো হাবিব আমার আমি আল্লাহ প্রথম ঘোষণা করেছিলাম 50 শক্ত নামাজ আমি আল্লাহর ঘোষণা বৃথা যেতে পারে না আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে 5 ওয়াক্তের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নয় বরং আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব লিখিয়া দেব 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্তের সব 50 সুবহানাল্লাহ জোরে কর না পাঁচ ওয়াক্ত নামাজ শুধু পুরুষের উপরে ফরজ মহিলাদের লাগবে না পুরুষ মহিলা সবার উপরেই পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি কি লাভ হবে আল্লাহর নবী বলেন পাঁচটা পুরস্কার সুবহানাল্লাহ এই কথা বলেই দোয়া করে দিব ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে বসেন এক নম্বরের পুরস্কার দুনিয়া দুনিয়ার জমিনে দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবেন সুবহানাল্লাহ দুনিয়াতে আমরা যে যে কাজই করি কষ্ট করি পরিশ্রম করে রিজিকের জন্যই তো করি আর আল্লাহর হাবিব বলেন নামাজটা ঠিকমতো পড়বেন হালাল উপার্জন করবেন বরকত দেওয়ার মালিক কে অনেক কোটিপতি আছে রাতে ঘুমের বড়ি না খেলে ঘুমে ধরে না আর পাঁচ ওয়াক্ত নামাজি গরিব রিকশাওয়ালা শুয়া পরে দোয়া পুরা ঘুমায়া যায় আছে না নাই মনের শান্তি দেওয়ার মালিক কে এক নম্বরের পুরস্কার দুনিয়ার জমিনের রিজিকের অভাব দূর করে দিবেন দ্বিতীয় নম্বরের পুরস্কার হলো কবরের জগতে যখন আমরা চলে যাব জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে কোন দিন জানি মালাকুল মউত আজরাইল সামনে এসে হাজির হয়ে যাবে যেদিন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে আমার দেহ থেকে যখন রূহটা আলাদা করে দিবে কয়েকজন মানুষ দৌড়ায়া মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য কয়েকজন বাসজারের বাস কাটতে ব্যস্ত হয়ে যাবে আর কয়েকজন বাজারের দিকে রওনা হবে কাফনের কাপড় কেনার জন্যে আর কয়েকজন মহিলা বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে সবাই মিলে যখন আমাকে আপনাকে আমার লাশটা দাফন করার প্রস্তুতি যখন শুরু হয়ে যাবে মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়ে আমার শেষ বিদায়ের গোসল দিয়া দিবে কাপড়ের কাপড়ের প্যাকেট বানায়া খাটিয়ায় রাখা হবে এরপরে জানাজার মাঠ থেকে আবার কবরস্থানে দাফন করতে নিয়ে যাওয়া হবে কবরে দাফন করার পর সবাই চলে আসলে আসমান থেকে মহান রব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠায় দেন দুইজন ফেরেশতা আয়েশাকে জিজ্ঞেস করে মার রব্বুকা তোমার রব কে আল্লাহর হাবিব বলেন নামাজি বান্দার দ্বিতীয় নম্বরের পুরস্কার হলো নামাজি বান্দা বান্দিকে যখন কবরে দাফন করা হবে ফেরেশতার প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবে যুরকন সুবহানাল্লাহ আমরা যখন নামাজে দাঁড়াই ভাইয়েরা আমার কবরে ফেরেশতার প্রথম প্রশ্ন হলো তোমার রব কে আর নামাজের ভিতরেই আমরা নামাজের শুরুতেই তেলাওয়াত করতে থাকি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এখানে রবের আলোচনা আসে না নাই আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করে আলহামদু আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ নামাজি বান্দা বান্দিকে প্রশ্ন করে লিমানিল হামদ হ্যাঁ বান্দা বান্দি নামাজের শুরুতেই বলতেছো আলহামদু কার জন্য প্রশংসা সমস্ত প্রশংসা জুড়ে বলেন কার আল্লাহ আল্লাহ আবার প্রশ্ন করে বান্দা আবার জবাব দেয়
আমরা আল আবার জবাব দেই আল্লাহ আবার প্রশ্ন করে এমন করতে করতে বলে মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক যিনি তিনি হলেন রহমানুর রহিম যিনি রহমানুর রহিম তিনি হলেন রব্বুল আলামিন আর যিনি রব্বুল আলামিন তিনি হলেন আমাদের আল্লাহ তিনি হলেন আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যরকন সুবহানাল্লাহ প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন সমস্ত প্রশংসা কার ফিরিস্তারা প্রশ্ন করবে আমার রব্বুকে নামাজের বান্দা বান্দি তো নামাজের ভিতরেই তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ রব সুরাতুল ফাতিহার সাথে একটা সুরা মিলে যখন আমরা রুকুতে গেলাম তিনবার পাঁচবার বা সাতবার বলা সুন্নাত সুবহান রব্বিয়াল আজিম বলেন আমার সাথে সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম এখানে রবের আলোচনা আছে না নাই সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম এখানে রব আসেনি আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম তিনবার পাঁচবার বা সাতবার বলা সুন্নাত সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা এখানে রব আসে না নাই এই জন্যে আল্লাহর হাবিব বলেন পাঁচ শক্ত নামাজি বান্দা বান্দিকে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে এই নামাজি বান্দা বান্দির জবাবগুলা ফিরিস্তাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবেন নামাজি বান্দা বান্দি সহজেই জবাব দিয়ে দিবে আমার রব একমাত্র আমার আল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আমার নামাজি বান্দা বান্দির তিন নম্বরের পুরস্কার হলো হাশরের মাঠে আমরা যারা নামাজ পড়ি এর ভিতরে তিন প্রকারের মানুষ আছে যিনি সামনে দাঁড়ায় ইমামতি করেন ওনার নাম আছে অন্যটা কিন্তু আমরা বলি ইমাম সাহেব জোরে কথা বলেন কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে ঠিক না বেঠি পৃথিবীর সবচেয়ে বড় ইমাম ছিলেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আদম থেকে ঈসা নবী সহ আমাদের পয়গম্বর সহ লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর ওনারা ছিলেন ইমাম এরপরে সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন আইমা মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন এমন করে করে এখন আমরা যারা নামাজ পড়াই আমাদেরকে ইমাম বলা হয় আসলে আমার নাম কিন্তু ইমাম নয় কিন্তু আমি যেহেতু নামাজ পড়াই তাই আমাকে ইমাম বলা হয় তিন প্রকারের এক প্রকারের মানুষ হলো ইমাম সুবহানাল্লাহ আরেকজন হলো যিনি আজান দেন একামত দেন ওনাকে কি বলা হয় আরে কথা বলেন না দোয়া হয়ে যাবে যিনি আজান দেয় একামত দেয় কি বলা হয় যদিও আমরা সমাজের মানুষ দাম দেই না কিন্তু মুয়াজ্জিনের দাম বেশি সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি মুয়াজ্জিন হলো হযরত হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব বলেন এই বিলাল শুধু দুনিয়ার জমিনের মুয়াজ্জিন নয় এই বিলাল হাশরের মাঠেও আজান দিবে সুবহানাল্লাহ এই দুনিয়াতে বিলাল যখন আজান দিত চতুর্দিকে 33 মাইল করে আজানের আওয়াজ শোনা যাইত আর হাসরের মাঠে যখন বিলাল আজান দিয়া দিবে বিলালের আজানের আওয়াজ পুরো হাসরবাসীদের কান পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিবে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন জাবালে নূরে দেন মগ্ন অবস্থায় সময় কাটায় রবের ধ্যানে সময় পার করে আল্লাহর হাবিব হঠাৎ করে দেখলেন একজন রাখাল পাহাড়ের উপর বকরি ছড়ায় রাখছে আল্লাহর হাবিব রাখালকে কাছে ডাকলেন বললেন হে রাখাল
তোমার বকরির ওলানের ভিতরে দুধ আছে নি বলে আমাকে একটু খাবার দাও, দুধ খাওয়ার সুযোগ করে দাও। রাখাল কালো রাখাল ডাক দিয়া বলে, কে আপনি? আপনাকে আমি চিনি না, তবে আমার বকরির ওলানের ভিতরে কোনো দুধ নাই, আপনাকে দুধ দেওয়া আমার সম্ভব হবে না। মুসাফির আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, হে রাখাল, তুমি আমাকে একটা বকরি দাও, আমি বিসমিল্লাহ বলে ওলানিতে হাত দেব, আমি বিসমিল্লাহ বলে হাত দেব, এতটুকু আমার তৌফিক আছে, কিন্তু আমার বরকতি হাত যদি সেখানে হাত দিই তাহলে আসমান থেকে বরকত দেওয়ার মালিক জোরে বলেন একমাত্র কে? সেই কালো রাখালটা আবার একটা জীর্ণ শীর্ণ বকরি আল্লাহর হাবিবের কাছে আনলেন। আল্লাহর হাবিব রাখালকে চিনে না, রাখালটাও আল্লাহর হাবিবকে চিনে না। আল্লাহর হাবিব বরকতি হাত দিয়া বকরির গায়ে যখন হাত দিলেন, ওলানিতে হাত দিলেন, আল্লাহ তাআলা বরকত দিলে দিলেন, ওই বিলাল তথা সেই কালো রাখালটাও দুধ পান করছে, আল্লাহর হাবিব পেট ভরে দুধ পান করছে, আবার রাখাল চলে গেল। পরের দিন আবার এই রাখালটা কি পথ দিয়া যায়, আল্লাহর হাবিব ডাক দিলেন এদিকে আসো, আসলেন, আবার বরকতি হাত দিয়া দুধ দোহন করে পান করলেন, আবার রাখাল চলিয়া গেল। দুদিন রাখাল মনে মনে চিন্তা করে, হায় রে, দুই দিন পর্যন্ত দুধ খাওয়াইলাম, বকরির দুধ খাইলো, পাহাড়ের উপরে আমার নুরানি চেহারাওয়ালা মানুষটাকে দ্বিতীয় দিন ভেবেছিলাম জিজ্ঞেস করব, পরিচয় জানতে চাইব, কিন্তু পরিচয় পাইলাম না। আজকে তৃতীয় দিন যদি যাই অবশ্যই ওনার পরিচয় আমি জানতে চাইব। তৃতীয় দিন আল্লাহর হাবিব আবার সেই রাখালকে ডাকলেন, সেই রাখালটা আর কেউ নয়, সেই রাখাল তা হলো হাফসি বিলাল রাদিয়াল্লাহু আনহু। যুরকুন সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব আগের দুই দিনের মতো সেদিন দুধ পান করলেন বকরির ওলান থেকে। হঠাৎ জিজ্ঞেস করলেন, হে কালো মিয়া, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? কয়, আমার নাম হলো হাফসা বিলাল হাফসি, হাফসা দেশে আমার বাড়ি, আমার নাম হলো বিলাল, আমার মুনিবের নাম হলো উমাইয়া, আমি ওনার গোলাম। পরিচয় জানতে চাইলে বিলাল সব পরিচয় দিয়া দিলেন। এক পর্যায়ে হাফসি বিলাল জিজ্ঞেস করেন, হে মহামানব, আপনার মতো এত সুন্দর মুস্কি হাসিওয়ালা মানুষ আমি আর দেখি নাই, এমন মায়াবী মানুষ, বরকতওয়ালা মানুষ আমি আর দেখি নাই, তবে আমার পরিচয়টা তো আপনি জানলেন, তবে আপনার পরিচয়টা কি? আল্লাহর হাবিব জানায় দিলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পয়গম্বর হিসেবে পাঠিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি বাঁচতে চাও, সাকসেসফুল হইবার চাও, তাহলে কালিমা পড়ে মুসলমান হয়া যাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি, আজকে সরাসরি আপনাকে দেখার মতো সৌভাগ্য যেহেতু আমার হয়েছে, আর এক মুহূর্ত দেরি করবার চাই না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দে। এই হলো সেই বিলাল, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সবচেয়ে দামি মুয়াজ্জিন, মসজিদ নববীর মুয়াজ্জিন ছিলেন হযরত বিলাল, আর আল্লাহর হাবিব হলেন ইমাম, মুসল্লি ছিলেন হযরত আবু বকর, মুসল্লি ছিলেন ওমর, মুসল্লি হলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, মুসল্লি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। যুরকুন সুবহানাল্লাহ, ভাইরা আমার, বন্ধুরা আমার, পাঁচ শক্ত নামাজি বান্দার তিন নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে কাহারো আমল নামা বাম হাতে দেওয়া হবে, কাহারো আমল নামা পিঠে দেওয়া হবে, কাহারো আমল নামা ডান হাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, যার ডান হাতে আমল নামা প্রদান করা হবে সে সাকসেসফুল মানুষ, কামিয়াব মানুষ। সুবহানাল্লাহ, এই দুনিয়াতে যে নামাজ পড়বে তার জন্য যেমন জান্নাতি ব্যবস্থা আছে, নামাজের জন্য যেমন পুরস্কার আছে, বেনামাজির জন্য আজাব আছে না নেই? নামাজি বান্দা বান্দির ডান হাতে আমল নামা দেওয়া হবে, বেনামাজি যারা তারা এই পুরস্কারটা পাবে না। ভাইয়েরা আমার,
নামাজি বান্দা বান্দির তিন নম্বরের পুরস্কার হলো فَأَمَّا مَنْ أُوْتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَا أُمُقْرَأُ كِتَابِيَهِ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهِ فهو في عيشة راضية في جنة عالية الله حبيب بولين تين نمبر نمازي بند بندر پروشکر حلو حسر المت دان حت عمل نم پردن کرا حوي سبحان الله چن نمبر پروشکر حلو پلسرا تیریس حضر بود سر الرستا আমরা যে পদ্মা সেতু পার হয়ে ওই পারে যাই এই পদ্মা ব্রিজের নিচে আছে বালুয়ার মাটি আর পানি কিন্তু পুলসরাতের পুলের নিচে থাকবে জাহান্নামের আগুন যে আল্লাহর বান্দা বান্দের আমল সবচেয়ে দুর্বল কিন্তু ঈমানওয়ালা আমলওয়ালা ঈমানের আমল দুর্বল হওয়ার কারণে জান্নাতে আস্তে আস্তে যাবে কিন্তু পুর পার হয়ে যাবে কিন্তু জাহান্নামে দিকে তাকায় তাকায় কলিজা শুকায় যাবে কারণ জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর ভাইয়েরা আবার দুনিয়ার আগুনের মধ্যে হাত রাখলে যেমন হাতটা পুড়ে যায় দুনিয়ার আগুনের চাইতে হাজার হাজার গুণ বেশি শক্তিশালী আযাব হলো জাহান্নামের আগুন জাহান্নামে আগুন মাবুদ সইতে পারব না দুনিয়াও আখেরাতে আমাকে কাঁদায়ো না জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর ভাইয়েরা আমার এই জন্য জাহান্নাম থেকে সব সময় পানা যাওয়া আল্লাহর হাবিবও শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরামও আমাদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরাম সব সময় জাহান্নামের আযাবের ভয়ে কাঁদতেন আল্লাহর নবীর সবচেয়ে কাছের সাহাবীরাও কাঁদতেন একজন সাহাবী তো কবর দেখলে তিনি জ্ঞান হারায় ফেলতেন অজ্ঞান হয়ে যাইতেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনে কোন কবরস্থান দেখলেই তিনি জ্ঞান হারা ফেলতেন জ্ঞান ফিরে আসলে জিজ্ঞেস করা হলে কি ভাই আপনি জ্ঞান হারায় ফেলেন কেন কুলি যায় কামড় মারে কেন কি হয়েছে আপনা বলে হায় রে আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হফরাতুম মিন হফারিন নার কবর হলো প্রথম ঘাটি এই কবরে কারো কবরটা হবে জান্নাতের টুকরা আর কারো কবরটা হবে জাহান্নামের টুকরা আমার কবরটা যদি জাহান্নাম হয়ে যায় তাহলে আমার কি হালাত হবে সেই ভয়ে কবর দেখে আমি চিৎকার করে কান্দে উঠি এজন্য জাহান্নামের আযাবের ভয় অন্তরে রাখা লাগবে দুনিয়াতে যদি মানুষ গুনাহ থেকে বাঁচতে চায় তাহলে জাহান্নামের আযাবের ভয় অন্তরে ঢুকানো লাগবে যুরকন ঠিক না বেঠি ভাইরা আমার বন্ধুরা আমার জাহান্নামের আগুন পুলসেরা তিরিশ হাজার বৎসরের রাস্তার নিচে থাকবে জাহান্নামের আগুন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে এর চার নম্বরের পুরস্কার হলো পুলসেরা তিরিশ হাজার বৎসরের রাস্তা মুহূর্তের মধ্যে আল্লাহ পার করার ব্যবস্থা করে দিবে যুরকন সুবহানাল্লাহ এক নম্বরের পুরস্কার হলো দুনিয়ার জমিনের রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন দুই নম্বরের পুরস্কার হলো মহান রব্বুল আলামিন যখন ফিরিস্তারা তাকে প্রশ্ন করবে কবরের জগতে ওই ফিরিস্তাদের প্রশ্নের জবাবগুলো আল্লাহ সহজ করে দিবেন তিন নম্বরের পুরস্কার হাসরের মাঠে ডান হাতে আমল নামা প্রদান করা হবে
চার নম্বরের পুরস্কার হলো পুলসেরাত তিরিশ হাজার বৎসরের রাস্তা মুহূর্তের মধ্যে আল্লাহ পার করার ব্যবস্থা করে দিবি। আর পাঁচ নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিনুস্বলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, মহান রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। যুরকন সুবহানাল্লাহ। আমরা পুরুষদের যেমন পাঁচ ওয়াক্ত নামাজ জরুরি ভাইয়ারা, আমার মহিলাদেরও পাঁচ ওয়াক্ত নামাজ জরুরি। কবরে যখন আপনাকে আমাকে দাফন করা হয়, আল্লাহর এমন কোন কোন বান্দা এমন পাওয়া যায় যে আল্লাহর বান্দাকে যখন কবরে দাফন করা হয়েছে, পরবর্তীতে অন্যরা ওনাকে স্বপ্নে দেখেছেন, স্বপ্নে কি হয়েছে সব ঘটনা কিতাবে লেখা হয়েছে, ফিরিস্তারা কিভাবে কি প্রশ্ন করেছে সব কথাগুলো স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। ফিরিস্তারা আয়েশা বলে, মার রব্বুকা, আল্লাহর বান্দা, তোমাকে আমরা আসমান থেকে কয়েকটা প্রশ্ন করার জন্য আসছিলাম। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আসরের নামাজের শেষ সময় চলে আসছে, মাগরিবের সময় কাছাকাছি হয়ে গেছে, তাকায় দেখেন পশ্চিম আকাশের সূর্যটা ডুবে ডুবে ভাব, একটু পর হয়ে গেলে আমার নামাজটা কাজা হয়ে যাবে। আল্লাহর বান্দা বলে, হ্যাঁ ফিরিস্তারা রে, আগে আমার উজুর পানি দেন, নামাজের মশল্লা দেন, আমি আগে নামাজটা আদায় করিয়ে নেই। আমি নামাজ পড়ার পর আপনারা যত প্রশ্ন করার কইরেন সব প্রশ্নের জবাব দিতে রাজি আছি। যুরকন সুবহানাল্লাহ। ফিরিস্তারা আল্লাহকে ডাক দিয়া বলে, হ্যাঁ পরওয়ারদিগার আলম, তোমার বান্দা কি জমিনে আছে না কবরে আছে কোনো খবর নাই? তোমার বান্দার নাকি নামাজ করার জন্য উজু লাগবে ও নামাজের মশল্লা লাগবে। আয় আল্লাহ, তোমার বান্দা ফিরিস্তাদেরকে অপেক্ষায় রাখা, তোমার বান্দা নামাজে দাঁড়ায় যাবে, নামাজ আদায় করতে হবে। আল্লাহ ডাক দিয়া কয়, ফিরিস্তারা রে, আমার যে বান্দা বান্দি কবরের জমিনে আইসাও, আমি আল্লাহর কুদ্রতি পায়ে সাজদা দেওয়া ভুলে নাই, তার আর বিরক্ত করিও না, এই মুহূর্তে তার কবরটা তোমরা জান্নাতের সাথে যোগাযোগ করিয়া দাও। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ঈমানের পরে সবচেয়ে দামি আমল হলো কয় ওয়াক্ত নামাজ। আমি নিজেও আমল করব, সবাই আমল করবেন, পুরুষ মহিলা সবার উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। এই নামাজ পড়তে গেলে মাসআলা মাসাইল, যেই আমল ফরজ সেই আমলের নিয়ম পদ্ধতি জানাটাও ফরজ। এই নামাজ, রোজা, হজ, জাকাত। ওই দিনকে এক লোক বাংলাদেশ থেকে হজে গেছে, কয়েকজন লোক জেনারেলে শিক্ষিত, আলেম সাথে নাই। আসলে হজ্জের কার্যক্রমে মুয়াল্লিম ভালো না হলে ঝামেলা হয়। কয়েকজন নিজেরা একটু সর্দারি কইরা হজ করতে গেছে, তো হজ করতে গিয়ে মাশাআল্লাহ ওনারা আপনার মনে করেন তওয়াফ কইরা, তওয়াফের ভিতরে কয়েকটা কাজ আছে, এ হারাম বাদা, তওয়াফ করা, তারপরে তওয়াফ করার পরে সাফা মারওয়া সাই করা, এরপরে মাথা মুন্ডানো। এরা সাফা মারওয়া সাই না কইরা মাথা মুন্ডায় হোটেলে গিয়ে ঘুমাইতেছে। এদের কি ওমরা হবে? হবে না। এই জন্য মাসআলা মাসাইল জানা থাকাও ফরজ। এই জন্য আপনাদের এই জাবালে নূর মাহমুদিয়া মাদ্রাসা, আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হয়ে যাক সকলে বলে আমিন। আমার আগে হযরত মাওলানা বিলাল হোসেন ফারুকি সাহেব লম্বা চূড়া বয়ানও করেছেন, কালেকশনও করেছেন, এখনই দোয়া হয়ে যাবে। আমরা যারা দাঁড়িয়ে আসি বসে যাই, দোয়ার আগে আর কেউ আসেননি যে হুজুর আমি মাদ্রাসায় কিছু টাকা দিব, এক হাজার হোক। তাআলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকত আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হুজুর আপনারা কেউ দোয়া করেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين أغمالي غبير رجلتام نكتب يغنها غر تمر كتغل عاشقين شاكرين بند بندين يا تمر شهيد ربارها تتعا دلاؤ آي الله ما فيلر شروع تكي برجن تزاكي سوالة چنا قرا حايا چه بھول گولی مار جنا قرا حايا دیا لکو کٹی گن بڑایا বিশ্বনবী রজা ছার সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছা দাও ইয়া রাব্বুল আলামিন। তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে দোয়া পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের বাসিন্দা আছে প্রত্যেকের কবরে হাদিয়াগুলো পৌঁছা দাও। আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়াইলাম জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া প্রাণের আব্বা যেন হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে। জানি না গো আল্লাহ কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আয় আল্লাহ তাদের পক্ষ থেকে মাফ চাই ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমরা গুনাহগার তোমার নাম গফফার আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমানুর রহিম নামের উসিলায় আমাদের সকলের জিন্দগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আদর ক রিয়ামানু সালা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি কবরেরই আজাব যদি মানুষ দেখিত ঘর বাড়ি ছাড়িয়ারে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বরদান তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না কর আল্লাহ বান্দারে বল তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে ফিরে দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ পায়। আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা। আয় আল্লাহ আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপর আর একজনও খুঁজে পাওয়া যাবে না। আমার গুনাহের খবর যদি বিবি জানত তাহলে আমার সাথে সংসার করবে না। আমার গুনাহের খবর যদি দোকানদার জানে তাহলে আমার কাছে কোনো কিছুই বিক্রি করতে রাজি হবে না। আমার গুনাহের খবর যদি ড্রাইভার জানে কোনোদিন আমাকে গাড়ির সিটে বসতে দিবে না। আমার গুনাহের খবর যদি এলাকার মানুষ জানে তাহলে আমাকে গ্রাম থেকে ভাগায় দিবে। আয় আল্লাহ আমাদের গুনাহগুলো যেমন গোপন রেখেছ গোপনে গোপনে আমাদের সকলের জিন্দগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসা মসজিদ সহ সকল মাদ্রাসা মসজিদে সমস্ত হাজার তুমি গাইবি খাজানা থেকে পূরণ করে দাও। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন। পুরা পৃথিবীতে যেখানে যেখানে মুসলমান নির্যাতিত প্রত্যেকটা মুসলমানকে আপনি জালেমের জুলুম থেকে হেফাজত করেন মুসলমানদের ঈমান আব্রুকে হেফাজত করিয়া দেন। আয় আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া এমন সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করেছে প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দেন। আয় আল্লাহ অনেকে অসুস্থ সিফায়ে কামেলা দান করেন
যারা অভাবে আছে অভাবগুলো দূর করিয়া দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করিয়া দেন। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে লম্বা নেক হায়াত দান করেন, আমাদের প্রত্যেকটি ছেলে মেয়ে কোরআনি শিক্ষায় শিক্ষিত হয়ে পিতামাতা সমাজের খেদমত করার তৌফিক দান করিয়া দেন। আয় আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মওতাজ জাইল হাজির হয়ে যাবে, জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে যাবে। একদিন তো সাদা কাফনের প্যাকেট বানায় আমার কবরে রেখে দিবে। আয় আল্লাহ কাফনের কাপড়ের প্যাকেট হওয়ার আগে এহরামের দুইটা কাপড়ে জড়ায়া লাব্বাইক লাব্বাইক বলে বলে তোমার ঘর খানায় কাবার সামনে হাজির হওয়ার তৌফিক নসিব করে দাও। মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কার সামনে চলিয়া যেতে পারে। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে হাজির হয়ে যায়। আমরা কপাল পড়া 6,000 কিলোমিটারের দূরের মানুষ, কিন্তু মন চায় বারবার মক্কা মদিনায় যাইতে। আয় আল্লাহ আমাদের সকলকে বারবার হজ্জে মবরুর করার তৌফিক নসিব করিয়া দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।